বিপিএল এর এবারের আসরে বিদেশি তারকাদের দলে ভেড়ানোর রেসেও সবচেয়ে এগিয়ে ফরচুন বরিশাল। সরাসরি চুক্তিতে মালান মায়ার্সের পর ড্রাফটে নান্দ্রে বার্গারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পিসিএনের রংপুরও ড্রাফট থেকেই তারা ডেকে নিয়েছে খুশদিল শাহ, স্টিভেন রায়ান টেলরদের মতো বিদেশিদের। তবে বিদেশিদের দলে নেয়ার রেসে সবচেয়ে পিছিয়ে নতুন দল দুর্বার রাজশাহী। বিপিএল এর 11তম আসরের ড্রাফট শেষ। নিজেদের শক্তিমত্তা বাড়াতে দলগুলো দলে ভিড়িয়েছে একঝাঁক বিদেশি ক্রিকেটার। তবে তারকা নির্ভর বিদেশিদের দলে ভেড়ানোতে সবার থেকে এগিয়ে আছে ফরচুন বরিশাল। ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার সহ একাধিক বড় নাম দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিদেশি দলে ভিড়ানোর দিক থেকে এরপরই শক্তিমত্তা এগিয়ে থাকবে রংপুর রাইডার্স। অ্যালেক্স হেলসকে আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে আলোড়ন তুলেছিল রংপুর। এরপর একে একে খুশদিল শাহ, স্টিভেন রায়ান টেলার, কার্টিস ক্যাম্পারের মতো বিদেশিদের দলে ভিড়িয়েছে রংপুর। সাকিব খানের নতুন দল ঢাকাও ছিল না পিছিয়ে। থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা সহ বেশ কিছু বিদেশি দলে ভিড়িয়েছে তারা। আরেক নতুন দল চট্টগ্রাম কিংস দলে ভিড়িয়েছে মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস সহ বেশ কয়েকজন বিদেশিকে। ইংল্যান্ডের টপ লিগে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এছাড়াও পল স্টার্লিং, জর্জ মানসি, রাহাকিম কর্ণওয়াল, সামিউল্লাহ শেনওয়ারির মতো বিদেশিদের দলে ভিড়িয়েছে তারা। বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর দৌড়ে পিছিয়ে আছে খুলনা টাইগার্স। ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজকে দলে ভিড়িয়েছে তারা। মাত্র দুজন বিদেশি দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী, তারা হলেন সাদ নাসিম, লাহিরু সামারাকুন। এবারের বিপিএল এ দেখা মেলেনি আগের মতো তারকাখচিত বিদেশি ক্রিকেটারদের নাম। তবে এখনও বিদেশি ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ আছে ফ্রাঞ্চাইজিগুলোর। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।